আমাদের আজকের ঘটনা আজ থেকে 18 বছর আগে ডিসেম্বর 2006 সালে ঘটেছিল। হয়তো আপনাদেরও এই ঘটনাটা মনে আছে। আমরা কথা বলছি সেই নৃশংস হত্যাকাণ্ডের যা পুরো ভারতবর্ষকে কাঁপিয়ে তুলেছিল, যার নাম ছিল নিঠারি হত্যাকাণ্ড। এমন নৃশংস চাঞ্চল্যকর হত্যাকাণ্ড যাতে অভিযুক্তরা পুলিশের হাতে ধরা পড়েছিল, তাদের ফাঁসির শাস্তিও শোনানো হয়, তাদেরকে 19টা মামলায় অভিযুক্ত করা হয়েছিল, কিন্তু 18 বছর পর তারা আদালত থেকে ছাড়া পেয়ে যায়। পুলিশের টিম তদন্তে লেগেছিল। বাংলো নম্বর D5-এর পেছনে নর্দমার থেকে একের পর এক প্লাস্টিকের ব্যাগ পাওয়া যাচ্ছিল, যার ভেতরে ছিল নিরীহ বাচ্চাদের কঙ্কাল আর শরীরের ছোট ছোট টুকরো। সারা এলাকার লোকেরা ভয় কেঁপে উঠেছিল। সবাই জানতে চাইছিল এইটা কোন নরপিশাচের কাজ, আর তার এই জঘন্য কাজের পেছনে কি কারণ থাকতে পারে। আস্তে আস্তে কঙ্কালের সংখ্যা বেড়ে একটা পাহাড়ের রূপ নেওয়া শুরু করে, কিন্তু তাও নর্দমার থেকে একের পর এক পলিথিনের ব্যাগ বেরিয়েই চলেছিল। পুলিশ অপরাধীদের নিজের হেফাজতে নিয়েছিল। নিজের প্রাণের চেয়েও প্রিয় বাচ্চাদের এই দুর্দশা দেখে তাদের মা বাবাদের বুক ফেটে যাচ্ছিল, কিন্তু তাও দেশের আইনের ওপরে তারা ভরসা করে। তাদের দৃঢ় বিশ্বাস ছিল অপরাধীরা তাদের এই জঘন্য অপরাধের শাস্তি নিশ্চয়ই পাবে। তারা অপরাধীদের ফাঁসিতে ঝুলতে দেখতে চাইত। 18 বছর বিচারের অপেক্ষায় তারা নিজের ধৈর্য হারায়নি, কিন্তু হঠাৎ এমন এক খবর আসে যা তাদের বেঁচে থাকার ইচ্ছেই কেড়ে নেয়। কি ছিল সেই খবরটা? এমন কি হল যে 18 বছর পর লোকেরা আবার সেই বাংলো নম্বর D5-এ ঢিল ছোড়া শুরু করল? তাহলে চলুন আর দেরি না করে নিষ্ঠুরতার সব সীমা ছাড়িয়ে যাওয়া এই অপরাধের চাঞ্চল্যকর ঘটনাটা বিস্তারিতভাবে জানা যাক। 2005 সালের এই ঘটনার দুটো প্রধান চরিত্র ছিল। প্রথম মনিন্দর সিং পান্ডের, আর দ্বিতীয় ওনার চাকর সুরিন্দর কোলি। মনিন্দর সিং পান্ডের 2005 সালে নয়ডার সেক্টর 31-এ নিঠারি গ্রামের পাশে D5 নম্বরের একটা বাংলো কেনে। ওনার পুরো পরিবার খুব সম্পন্ন আর প্রতিষ্ঠিত ছিল। পরিবারের সবাই চণ্ডীগড়ে বসবাস করত, কিন্তু মনিন্দর সিং পান্ডের একাই নয়ডায় থাকত, কারণ নয়ডায় ওনার একটা কোম্পানি ছিল যা দেখাশোনা করার জন্যে তিনি একা নয়ডায় থাকতেন। মনিন্দর সিং পান্ডের একজন শিক্ষিত হাই প্রোফাইল লোক ছিলেন। উনি দিল্লি ইউনিভার্সিটি থেকে নিজের পড়াশোনা সম্পূর্ণ করেছিলেন আর খুবই হাই প্রোফাইল জীবনযাপন করতেন। ওনার এই বাংলোয় বড় বড় লোক আর নাম করা পলিটিশিয়ানদের আসা যাওয়া লেগেই থাকত, কিন্তু উনি নিজে প্রায় নিজের ব্যবসার জন্যে বিদেশেই থাকতেন। মনিন্দর সিং ভালো খাওয়া দাওয়া খুব পছন্দ করতেন, কিন্তু নিজের পরিবারের থেকে দূরে থাকার কারণে ওনার খাবার বানানোর জন্যে একটা রাঁধুনির প্রয়োজন ছিল। আরেকদিকে সুরিন্দর কোলি উত্তরাখণ্ডের আলমোড়ার বাসিন্দা ছিল। 2000 সালে এই নিরীহ চেহারার মানুষটা উত্তরাখণ্ড ছেড়ে দিল্লি চলে আসে। দিল্লিতে সে একজন ব্রিগেডিয়ারের বাড়িতে রাঁধুনির কাজ করত, যেখানে তার পরিচয় মনিন্দর সিং পান্ডেরের সাথে হয়। ব্রিগেডিয়ার সুরিন্দর কোলির রান্নার খুব প্রশংসা করতেন, তাই মনিন্দর সিং পান্ডের সুরিন্দর কোলিকে তার রাঁধুনি হিসেবে কাজ করার প্রস্তাব দেন। সুরিন্দর সেই প্রস্তাবে রাজি হয়ে যায়, আর তারপর থেকেই সে মনিন্দর সিংয়ের সাথে একসাথে থাকা শুরু করে। মনিন্দর সিং সুরিন্দরকে থাকার জন্যে তার বাংলোর ছাদে একটা ঘর দিয়েছিল, কিন্তু কাজের সূত্রে মনিন্দর সিংকে প্রায় দেশের বাইরেই থাকতে হতো, তাই সুরিন্দর কোলি বাংলোর মালিকের মতো সারা বাংলোতে রাজ করত। মনিন্দর পান্ডের একজন অবাধ্য চরিত্রের মানুষ ছিলেন, যেই কারণে ওনার বাংলোতে কলগালদের আসা যাওয়া লেগেই থাকত।
বহুবার সুরিন্দার কলি কল গার্ল জোগাড় করতে মালিককে সাহায্য করত। সব কিছুই ঠিক চলছিল, কিন্তু হঠাৎ বাচ্চাদের নিখোঁজ হওয়ার ঘটনা প্রকাশ্যে আসা শুরু হয়। লোকেরা মনে করছিল যে বাংলোর কাছেই একটা জল ট্যাঙ্কির কাছ থেকে বাচ্চারা উধাও হয়ে যায়, কিন্তু আশ্চর্য বিষয় ছিল যে কখনোই কোনো হাই প্রোফাইল বাচ্চার উধাও হয়ে যাওয়ার ঘটনা সামনে আসেনি। উধাও হওয়া সব বাচ্চারাই গরিব পরিবারের ছিল। নিঠারি গ্রামটা তখন খুব একটা উন্নত ছিল না, তাই গ্রামের লোকেদের ধারণা ছিল যে বাচ্চাদের উধাও হওয়ার পেছনে ভূত প্রেতের হাত থাকতে পারে। সারা গ্রামে কারোর সেই D5 নম্বরের বাংলোটার ওপরে কোনো সন্দেহ ছিল না। বাচ্চাদের মা বাবা পুলিশের কাছে তাদের বাচ্চাদের নিখোঁজ হয়ে যাওয়ার কথা জানাতো, কিন্তু তাতে কোনো লাভ হতো না, কারণ পুলিশের ধারণা ছিল যে পরিবারের লোকেরা তাদের বাচ্চার ভুল বয়স জানাচ্ছে। নিখোঁজ হওয়া বাচ্চাদের মধ্যে বেশিরভাগ মেয়েই ছিল, তাই পুলিশ মনে করছিল যে তারা নিশ্চয়ই কারোর সাথে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে আর কয়েকদিনের মধ্যেই তারা ফিরে আসবে, কারণ কিশোর অবস্থায় গরিব পরিবারগুলোতে এইটা একটা সাধারণ চল ছিল। কিন্তু লোকেদের সন্দেহ D5 নম্বরের এই বাংলোতে তখন হয় যখন 29 ডিসেম্বর 2006 সালে একটা গরিব মহিলা কাজের সন্ধানে এই বাংলোতে ঢোকে। এই মহিলা আগেও এই বাংলোতে কাজ করেছিল, কিন্তু গর্ভবতী হয়ে যাওয়ার কারণে তাকে কাজটা ছাড়তে হয়। কিন্তু এখন বাচ্চা জন্ম দেওয়ার পর সে আবার কাজের আশায় বাংলোতে গেছিল, কিন্তু তারপর থেকে সেই মহিলাকে কোথাও দেখতে পাওয়া যায় না, এমনকি তার কোনো খবরও পাওয়া যাচ্ছিল না। তার আত্মীয় স্বজন আর পরিবারের লোকেরা তাকে অনেক খোঁজার চেষ্টা করে, কিন্তু তার কোনো খবর পাওয়া যায় না। আর কোনো উপায় না পেয়ে পরিবারের লোকেরা পুলিশের কাছে যায়, কিন্তু পুলিশ তাদের রিপোর্ট লেখে না। পরিবারের লোকেদের বিশ্বাস ছিল সে বাংলোতেই ঢুকেছিল, কিন্তু সেখান থেকে সে আর বের হয়নি। গরিব পরিবারের আর কিছুই করার ছিল না। মনিন্দর সিং পান্ডেরের মতো একটা এত হাই প্রোফাইল লোকের বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষমতা তাদের ছিল না। কিন্তু কিছুদিন পরেই এই ঘটনাটা আবার লোকেদের মুখে উঠে আসে, যখন 7ই মে 2006 সালে পায়েল নামের একটা মেয়ে নিখোঁজ হয়ে যায়। এই খবরটা এমন ছিল যা এই পুরো ঘটনাটাকে একটা নতুন দিশা দিতে চলেছিল, আর তাও এমন যা কারোর পক্ষেই বিশ্বাস করা সম্ভব ছিল না। পায়েলের নিখোঁজ হয়ে যাওয়াতে তার পরিবারের লোকেরা তাকে খোঁজা শুরু করে। তারা জানতে পারে সে একটা রিকশা করে বাড়ির থেকে বের হয়েছিল। পরিবারের লোকেরা সেই রিকশাওয়ালাকে খুঁজে বের করে। রিকশাওয়ালা জানায় সে পায়েলকে D5 নম্বরের সেই বাংলোতে ছেড়েছিল। পায়েলের কাছে খুচরো টাকা ছিল না, তাই সে রিকশাওয়ালাকে বাংলোর বাইরে দাঁড়িয়ে তার অপেক্ষা করতে বলেছিল। অনেকক্ষণ অপেক্ষা করার পরও পায়েলকে বাংলোর থেকে না বেরোতে দেখে রিকশাওয়ালা নিজেই বাংলোর ভেতরে ঢোকে। ভেতরে সুরিন্দার কলির সাথে তার দেখা হয়। সুরিন্দার জানায় পায়েল অনেক আগেই বাংলোর থেকে বেরিয়ে গেছে, কিন্তু রিকশাওয়ালা তো বাংলোর সামনেই পায়েলের অপেক্ষা করছিল। সে পায়েলকে বাংলোর থেকে বেরোতে দেখেনি। রিকশাওয়ালার এই কথা শুনে পায়েলের বাবা নন্দলাল পুলিশের কাছে যায়। উনি পুলিশকে দাবি করে বলেন যে তার মেয়ে পায়েল বাংলোর D5 থেকেই নিখোঁজ হয়েছে। পরিবারের লোকেরা পুলিশের ওপরে চাপ সৃষ্টি করতে থাকে, কিন্তু তাও পুলিশ রিপোর্ট লিখতে রাজি হয় না। আর কোনো উপায় না পেয়ে নন্দলাল আদালতের দ্বারস্থ হয়, আর শেষ অবধি আদালতের নির্দেশে পুলিশ রিপোর্ট লিখতে বাধ্য হয়। পুলিশ লক্ষ্য করে যে এর আগেও নিঠারির থেকে এই ধরনেরই বাচ্চাদের নিখোঁজ হয়ে যাওয়ার প্রায় 15টা ঘটনা ঘটেছিল। এবার পুলিশেরও সন্দেহ হতে থাকে যে এই সব ঘটনার পেছনে কোনো বড় ধরনের অপরাধ লুকিয়ে থাকতে পারে, তাই তারা
প্রথমেই পায়েলের কল ডিটেল বের করে, যেখানে মুম্বাই থেকে শুরু করে অন্যান্য অনেক রাজ্যের ফোন নাম্বার পাওয়া যায়। তদন্ত করে জানা যায় পায়েল একটা কল গার্ল হিসেবে অনেক দিন ধরেই কাজ করছিল, কিন্তু পায়েলের সন্ধান কারোর কাছেই ছিল না। এবার পুলিশ পায়েলের ফোনের IMEI নাম্বার ধরে ফোন খোঁজা শুরু করে, কিন্তু ফোনটা বন্ধ ছিল, তাই পুলিশ কোনোভাবেই ফোনটা ট্র্যাক করতে পারছিল না। কিছুদিন পরেই সেই ফোনটা সুইচ অন হয় আর পুলিশ ফোনের লোকেশন ট্র্যাক করে সেখানে গিয়ে পৌঁছায়। ফোনটা একটা রিক্সাওয়ালার কাছে ছিল। তাকে জিজ্ঞাসাবাদ করাতে সে জানায় সে ফোনটা রাস্তায় কুড়িয়ে পেয়েছে। সে এটাও জানায় যখন সে ফোনটা পেয়েছিল তখন ফোনের মধ্যে আগের থেকেই একটা সিম কার্ড লাগানো ছিল। রিক্সাওয়ালার এই কথা শুনে পুলিশ একটা আশার আলো দেখতে পায়। তারা রিক্সাওয়ালার থেকে সেই পুরনো সিম কার্ডটা উদ্ধার করে। এবার পুলিশ সেই সিম কার্ডটার ডিটেল বের করে। সিম কার্ডটা সুরিন্দর কোলি নামে কেনা হয়েছিল। পুলিশ দেখে সিম কার্ডটা কেনার জন্যে যেই ঠিকানাটা দেওয়া হয়েছিল তা সেই D5 নম্বরের বাংলোর ঠিকানা ছিল। তাই পুলিশ সুরিন্দর কোলির খোঁজে নিঠারির সেই বাংলোতে যায়। বাংলোতে ঢুকে তারা সুরিন্দর কোলিকে জিজ্ঞাসাবাদ শুরু করে, কিন্তু সে বলে সেই সিম কার্ডের ব্যাপারে কিছুই জানে না। পুলিশকে বাংলোতে ঢুকতে দেখে স্থানীয় লোকেদের ভিড় জমে যায়। বলা হয় অপরাধ নিজের ঠিকানা নিজেই দেয়। পুলিশের সাথে স্থানীয় বাসিন্দারাও বাংলোর ভেতরে ঢুকে পড়েছিল। কয়েকজন লক্ষ্য করে যে বাংলোর পেছন দিকে একটা বড় গ্রিল লাগানো আছে, যার পাশ দিয়ে একটা নোংরা নর্দমা বইত। লোকেরা দেখে সেই নর্দমায় অনেকগুলো পলিথিনের ব্যাগ পড়ে আছে। তারা সঙ্গে সঙ্গে পুলিশকে ব্যাপারটা জানায়। নর্দমার ভেতরে পলিথিনের ব্যাগগুলো দেখে পুলিশেরও সন্দেহ হয়, তাই তারা মিউনিসিপ্যালিটির লোকেদের ডেকে ব্যাগগুলোকে নর্দমার থেকে বের করার কাজ শুরু করে। আর যখন সেই ব্যাগগুলোকে খুলে দেখা হয় সেখানে দাঁড়িয়ে থাকা লোকেদের হাড় হিম হয়ে যায়, কারণ ব্যাগগুলোর ভেতরে বাচ্চাদের কঙ্কাল উদ্ধার হয়। কয়েকটা ব্যাগে বাচ্চাদের মাথার খুলি ছিল আর কয়েকটাতে বাচ্চাদের শরীরের অংশ, এমনকি কিছু ব্যাগের ভেতরে বাচ্চাদের স্কুলের ব্যাগও পাওয়া যায়। বাংলোর পেছনে নর্দমায় এই ধরনের পলিথিন ব্যাগ অনেক দূর অবধি ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল আর সেগুলোর ভেতর থেকে কঙ্কাল বেরোনোর ধারাবাহিকতা শেষই হচ্ছিল না। ঘটনার গভীরতা বুঝে এই মামলার তদন্ত CBI-এর হাতে তুলে দেওয়া হয়। তদন্তয় নিরীহ চেহারার এমন এক আদমখোর নরপিশাচের সত্যতা সামনে আসে যে এক দুটো না 17টা বাচ্চাকে নিজের শিকার বানিয়ে নৃশংসতার সব সীমা পার করে দিয়েছিল। তদন্তয় কঙ্কালগুলোর DNA স্যাম্পলিং করানো হয় আর সেই পরিবারের লোকেদের সাথে মিলিয়ে দেখা হয় যারা নিজের বাচ্চাদের নিখোঁজ হয়ে যাওয়ার কথা জানিয়েছিল। আর এইভাবে প্রত্যেকটা বাচ্চার নিখোঁজ হয়ে যাওয়ার সত্যতা সামনে উঠে আসে। 8 February 2007 সালে CBI-এর স্পেশাল কোর্ট মনিন্দর সিং পান্ডের আর সুরিন্দর কোলিকে 14 দিনের জন্যে CBI কাস্টাডিতে পাঠিয়ে দেয়। আর 28 February 2007 সালে সুরিন্দর কোলি নিজের সব অপরাধ স্বীকার করে। সে জানায় সে গ্রামের নিরীহ বাচ্চাদের লোভ দেখিয়ে বাংলোর ভেতরে আনত আর তারপর তাদের গলা টিপে হত্যা করে তাদের নিষ্প্রাণ শরীরের সাথে দুষ্কর্ম করত। নিজের লালসা মিটিয়ে সে মৃত দেহগুলোর ছোট ছোট টুকরো করে দিত। আর শুধু তাই নয়, সে বাচ্চাগুলোর শরীরের কিছু অংশ রান্না করে খেয়ে ফেলত আর বাকি অংশগুলো বাংলোর পেছনে নর্দমায় ফেলে দিত। সে এটাও জানায় যে মনিন্দর সিং পান্ডের তার এই কুকর্মের ব্যাপারে কিছুই জানত না,
সে স্বীকার করে যখন তার মালিক মনিন্দর সিং পান্ডের কল গার্লদের সাথে রাত কাটাতো, সে লুকিয়ে সব কিছুই দেখত। আর নিজের শারীরিক খিদে মেটাতে সে যখন কল গার্লদের কাছে যেত, শারীরিকভাবে দুর্বল হওয়ার কারণে কল গার্লরা তার অবস্থা দেখে হাসাহাসি করত। আর সেই কারণেই নিজেকে সন্তুষ্ট করার জন্যে সে এই ধরনের একটা নৃশংস উপায় খুঁজে বের করে। এই নিঠারি কাণ্ডে পুলিশ অপরাধীদের 19টা মামলায় অভিযুক্ত করেছিল, যার মধ্যে গাজিয়াবাদের সিবিআই কোর্ট 14টা মামলায় দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের বিচার শোনায়। ওদিকে মনিন্দর সিং পান্ডেরকে 6টা মামলায় অভিযুক্ত করা হয়েছিল, যার মধ্যে 3টে মামলায় কোর্ট তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের শাস্তি শুনিয়েছিল। আসুন জেনে নিই এই পুরো মামলায় কখন কী হয়েছিল। 29 ডিসেম্বর 2006 সালে মনিন্দর সিং পান্ডের আর তার চাকর সুরিন্দর কোহলিকে হেফাজতে নেওয়া হয়। আর 30 ডিসেম্বর বাংলোর পেছনে নর্দমার থেকে বাচ্চাদের কঙ্কাল বের হয়। 5 জানুয়ারি 2007 সালে ইউপি পুলিশ এই দুজন অপরাধীকে নার্কো টেস্টের জন্যে গান্ধীনগর নিয়ে যায়, যার ঠিক পরে 10 জানুয়ারিতে সিবিআই এই মামলার তদন্ত শুরু করে। 11 জানুয়ারি 2007 সালে সিবিআই বাংলোর পাশ থেকে আরও কিছু কঙ্কাল উদ্ধার করে। 12 জানুয়ারি সিবিআই মনিন্দর সিং পান্ডের আর সুরিন্দর কোহলিকে টানা জিজ্ঞাসাবাদ করে, যার পরে 20 জানুয়ারিতে উত্তরপ্রদেশ সরকার কেন্দ্রীয় মানবাধিকার কমিশনে নিজের রিপোর্ট জমা করে। 8 ফেব্রুয়ারি সিবিআই কোর্ট 14 দিনের জন্যে এই দুজনকে সিবিআইয়ের হেফাজতে পাঠিয়ে দেয়। 28 ফেব্রুয়ারি সুরিন্দর কোহলি দিল্লিতে সিবিআইয়ের সামনে নিজের অপরাধ স্বীকার করে, যার পরে 22 মে 2007 সালে সিবিআই গাজিয়াবাদ কোর্টে এই নৃশংস মামলার প্রথম অভিযোগপত্র জমা করে, যাতে মনিন্দর সিং পান্ডেরের ওপরে হালকা অভিযোগ লাগানো হয়। কিন্তু সুরিন্দর কোহলিকে ধর্ষণ, হত্যা আর অপরাধের ধারায় অভিযুক্ত করা হয়। 13 ডিসেম্বর 2007 সালে গাজিয়াবাদের স্পেশাল সিবিআই টিম মনিন্দর সিং পান্ডেরকে 2টো মেয়ের সাথে ধর্ষণ আর পরে হত্যার মামলায় অভিযুক্ত করে। 12 ফেব্রুয়ারি 2009 সালে স্পেশাল সিবিআই কোর্ট ধর্ষণ আর হত্যার মামলায় মনিন্দর সিং পান্ডের আর সুরিন্দর কোহলিকে দোষী সাব্যস্ত করে। 13 ফেব্রুয়ারি নিঠারির 19টা হত্যা মামলার মধ্যে একটা, 14 বছরের রিম্পা হালদার ধর্ষণ আর হত্যা মামলায় এদের দুজনকেই মৃত্যুদণ্ডের শাস্তি শোনায়। 4 মে 2009 সালে কোহলিকে আরতি প্রসাদের হত্যার জন্যে দোষী সাব্যস্ত করা হয়। 12 মে কোহলিকে দ্বিতীয়বার মৃত্যুদণ্ডের শাস্তি শোনানো হয়। 28 সেপ্টেম্বর 2009 সালে আরেক বাচ্চা রচনা লালের ধর্ষণ আর হত্যা মামলায় তৃতীয়বার কোহলিকে মৃত্যুদণ্ডের শাস্তি শোনানো হয়। 22 ডিসেম্বর 2009 কোহলিকে চতুর্থবার ফাঁসির শাস্তি শোনানো হয়। 7 সেপ্টেম্বর 2014 সালে সুপ্রিম কোর্ট সুরিন্দর কোহলির মৃত্যুদণ্ডটা যাবজ্জীবন কারাবাসে পাল্টে দেয়। 24 জুলাই 2014 সালে আদালত পিঙ্কি সরকারকে হত্যা আর ধর্ষণের জন্যে এদের দুজনকে আবার ফাঁসির শাস্তি শোনায়। আর এইভাবেই এক এক করে 19টা মামলার শুনানি চলতে চলতে 18 বছর কেটে যায়। মৃত বাচ্চাদের পরিবার বুকে পাথর রেখে অপরাধীদের শাস্তি হওয়ার অপেক্ষা করছিল, কিন্তু হঠাৎ 16 অক্টোবর 2023 সালে তারা নিজের ধৈর্য হারিয়ে ফেলে, যখন তারা জানতে পারে যে এলাহাবাদ কোর্ট নরপিশাচ সুরিন্দর কোহলি আর মনিন্দর সিং পান্ডেরকে সব অভিযোগের থেকে মুক্ত করে দিয়েছে। কেউ এই কথা বিশ্বাস করতে রাজি ছিল না,
কারণ বিভিন্ন আদালত সুরিন্দর কোলিকে 10টার থেকেও বেশি মামলায় মৃত্যুদণ্ডের শাস্তি শুনিয়েছিল, আর মনিন্দর সিং পান্ডেরও 3টে মামলায় ফাঁসির শাস্তি পেয়েছিল। তাহলে তারা কিভাবে ছাড়া পেতে পারে? আলাহাবাদ কোর্টের এই বিচার আসার পর নিঠারি কাণ্ডের মৃত বাচ্চাদের পরিবারের লোকেরা অসন্তুষ্টি প্রকাশ করে। তারা কোর্টে আবেদন করে সরাসরি জিজ্ঞাসা করে যে এরা দুজনে যদি আমাদের বাচ্চাকে হত্যা করেনি, তাহলে আমাদের বাচ্চাদের হত্যাকারী কে? হাইকোর্ট মনিন্দর সিং পান্ডের আর সুরিন্দর কোলিকে প্রত্যেকটা মামলার থেকে মুক্ত করে দেয়। আর তাদের মুক্ত করার যুক্তি হিসেবে কোর্ট জানায়, এই মামলার শুরুতে সিবিআই সুরিন্দর কোলি আর মনিন্দর পান্ডেরকে অভিযুক্ত করেছিল, কিন্তু পরে সব অভিযোগ শুধু সুরিন্দর কোলির ওপরেই চাপিয়ে দেওয়া হয়। পুলিশের কোর্টে জমা করা অভিযোগপত্রে জানানো হয়েছিল যে প্রত্যেকটা কঙ্কাল পুলিশ নর্দমার থেকে পেয়েছিল, যেই নর্দমা বাংলো নম্বর D5 আর বাংলো নম্বর D6, এই দুটো বাংলোর সীমার মধ্যেই ছিল। এছাড়া কোনো কঙ্কাল মনিন্দর সিং পান্ডেরের বাংলোর ভেতর থেকে পাওয়া যায়নি। সবকটা কঙ্কালের কিছু অংশ উধাও ছিল, যা ইঙ্গিত করে যে এই ঘটনা অঙ্গ পাচারের সাথেও জড়িত হতে পারে। এছাড়া দেহগুলোকে যেভাবে কাটা হয়েছিল তা কোনো অনুভবী ডাক্তারই করতে পারে। মনিন্দর সিং পান্ডেরের বাংলো D5 পাশেই বাংলো D6 ডক্টর অমিতের ছিল, যাকে অঙ্গ পাচারের জন্যে একসময় হেফাজতেও নেওয়া হয়েছিল। কিন্তু এই মামলায় পুলিশ তাকে একবারও জিজ্ঞাসাবাদ করেনি। এছাড়া যে ডাক্তার কঙ্কালের পোস্টমর্টম করেছিল, তিনিও জানান যে একটা মৃতদেহ পচে যেতে প্রায় 3 মাস সময় লাগে, আর পুরোপুরি পচে কঙ্কালে পরিণত হতে প্রায় 3 বছর লেগে যায়। যদি কিছু বাচ্চা মাত্র 1 বছর আগেই নিখোঁজ হয়েছিল, তাহলে তাদের কঙ্কাল কিভাবে পাওয়া যেতে পারে? এই ঘটনায় সুরিন্দর কোলি আর মনিন্দর সিং পান্ডের নিজেই বাচ্চা আর মহিলাদেরকে ধর্ষণ আর হত্যা করার কথা স্বীকার করেছিল, আর তদন্তে উঠে এসেছিল যে 19টা বাচ্চা আর মহিলাকে ধর্ষণ আর হত্যা করা হয়েছিল, আর পরে মৃত দেহগুলোকে ছোট ছোট টুকরো করা হয়। কোলি নিজেও বাচ্চাদের হত্যা করে তাদের শরীরের অংশ রান্না করে খাওয়ার কথা স্বীকার করেছিল। আসলে আমাদের আইন প্রমাণ চায়, আর এই মামলায় 3টে এমন ভুল হয়েছিল যার লাভ অভিযুক্তদের উকিলরা নিতে সফল হয়েছিল। আসুন জেনে নিই সেই 3টে ভুল কি ছিল। প্রথম, প্রমাণ জোগাড় করতে গাফিলতি। পুলিশ এই দুজনের স্বীকারোক্তি ছাড়া আর এমন কোনো প্রমাণ বা সাক্ষী জোগাড় করতে পারে না যা সরাসরি এই হত্যাগুলোর সাথে এই দুজনকে লিঙ্ক করতে পারত। দ্বিতীয়, অপরাধীদের স্বীকারোক্তির টেপ উধাও হয়ে যাওয়া। অপরাধীরা পুলিশের সামনে নিজের অপরাধ স্বীকার করেছিল, আর সেই স্বীকারোক্তি রেকর্ড করা হয়েছিল, কিন্তু মামলা চলাকালীন সেই রেকর্ডিং উধাও হয়ে যায়। সেই টেপটা কোথায় গেল তা আজও কেউ জানে না। আর তৃতীয় ভুল ছিল ফরেন্সিক প্রমাণের অভাব। অপরাধীকে ধরার তাড়ায় পুলিশ আর কোনো ফরেন্সিক প্রমাণ জোগাড় না করেই নিজের অভিযোগপত্র আদালতে জমা করে দেয়। এরা দুজন কী দিয়ে বা কীভাবে হত্যা করত তার কোনো প্রমাণ ছিল না। হত্যাগুলো যে ঘরের ভেতরেই করা হয়েছিল তারও কোনো ফরেন্সিক প্রমাণ নেওয়া হয়নি, তাই আদালত এদের ছেড়ে দিতে বাধ্য হয়। কিন্তু হাইকোর্টের এই বিচারের পরে আইনের দরজা এখনও বন্ধ হয়নি। সুপ্রিম কোর্টের দরজা এখনও মৃতদের পরিবারের জন্যে খোলা আছে। সুরিন্দর কোলি আর মনিন্দর সিং পান্ডেরের হাইকোর্টের বিচারকে সিবিআই সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করার কথা বলেছে। সিবিআইয়ের উকিল সঞ্জয় কুমার যাদব জানিয়েছে, এই সব প্রমাণের ভিত্তিতেই বিভিন্ন আদালত এদের দুজনকে মৃত্যুদণ্ডের বিচার শুনিয়েছিল,
কিন্তু হাইকোর্টের এই বিচার সত্যি অবাক করে দেওয়ার মতো। এই সব কিছুর মধ্যেই একটা প্রশ্ন এখনও সবার মুখে আছে, যে যদি এরা দুজনে বাচ্চাদের হত্যা করেনি তাহলে বাচ্চাদের হত্যাকারী কে? বাচ্চাদের সাথে দুষ্কর্ম, তাদের হত্যা আর শেষে তাদের টুকরো কে করেছে? এই ঘটনায় আগে কি হতে চলেছে তা কেউ জানে না, কিন্তু যাও হবে আমরা ঠিক এই চ্যানেলে আপনাদের জন্য তুলে ধরব। বন্ধুরা, ঘটনাটা শুনে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের এই চেষ্টা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে আমরাও আপনাদের জন্য আরও ভালো ভিডিও বানাতে উৎসাহ পাই। নমস্কার।